টাঙ্গাইলের গারো উপজাতিদের জীবন চিত্র নিয়ে আজকের এই ব্লগটি সাজিয়েছি। দর্শক শ্রোতা সবাইকে অনুরোধ করছি এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং নতুনরা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। একটি সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায়, তোমার প্রেমিকা কোথায়। গাইস, নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর আমি এখন যাচ্ছি রসুলপুর মধুপুর পাহাড়, সেখানে গারো উপজাতিরা বসবাস করে, আর সেই দৃশ্যগুলো আপনাদের দেখাবো। আর যে রুট দিয়ে ঢুকেছিলাম সন্তোষ, সেই বানরের খেলা দেখার জন্য, সেই রুটটি আসলে এখানে মোটরসাইকেল নিয়ে যাওয়াটা অনেকটাই কষ্টকর। এই রাস্তায় আসলে মোটরসাইকেল ছাড়া আসা ততটা নিরাপদ নয়, কারণ দেখতেই পারছেন যে রাস্তা আসলে কতটাই। আমরা এই রাস্তা ধরেই রসুলপুর মধুপুর পাহাড় সেখানেই যাচ্ছি। দর্শনার্থীরা এই বানরের সাথে সময় কাটানোর জন্য ভিড় করে। চাচা বয়স হলে কি হবে, কিন্তু চাচার যে মোটরসাইকেল ড্রাইভ করার যে অভিজ্ঞতা, আসলে তার মোটরসাইকেলে বসে যাচ্ছি, আসলে এতটাই ভালো মোটরসাইকেল ড্রাইভ করতে পারে যা ইয়ং বয়সের ছেলেরাও পারবে না তার সাথে। আসলে একদিন ঘুরে বেড়ানোর জন্য খুব সুন্দর একটি জায়গা এই মধুপুর। আনারসের বাগান দেখতে পারবেন, তার সাথে সন্তোষ রাবার বাগান, তার সাথে আপনারা বানরের সাথে খেলা করতে পারবেন। ট্রাকে করে আনারসগুলো বিভিন্ন জায়গায় যাবে, সে আনারসগুলো বাগান থেকে ট্রাকে ভরছে। বাগানের রাস্তা ধরে, সন্তোষ রাবার বাগানের এই রাস্তা ধরে আমরা যাচ্ছি, আর দুপাশে এক পাশে রাবার বাগান, আরেক পাশে আনারসের ক্ষেত, সুগ্রান ছড়িয়ে আসছে। গাইস, 100-100 টান চলছে চাচার, আসলে বয়সের বয়স তার সাথে কিছুই না, সে এত সুন্দর মোটরসাইকেল ড্রাইভ করে মধুপুরের দর্শনীয় স্থানগুলো ঘুরিয়ে দেখাচ্ছে। চাচার নাম্বার তো দেওয়াই রয়েছে, চাচাকে ফোন করে আপনারা সহজে ঘুরে বেড়াতে পারবেন। সেই অভিজ্ঞতা আসলে আমি সত্যি মুগ্ধ হয়েছি তার ড্রাইভ চালানোর অভিজ্ঞতা। কাকরাইত যাচ্ছি, দেখুন হাত একদম ছেড়ে দিয়েছে চাচা, মোটরসাইকেল যাচ্ছে, আসলে অভিজ্ঞতার
বলে কথা, পুরাতন চাউল যেটি হাতে পারে ঠিক সেরকম চাষাও বয়স হলে কী হবে, কিন্তু তার অভিজ্ঞতা এখনও বলে দেয় সে কতটা যুবক বয়সে কতটা সাহসী ছিল। গাইস, আমরা জল চত্বর বাজারে চলে এসেছি, এখানেও আনারস এই বাজারে পাওয়া যায়। জল চত্বর বাজারে এখানে টাটকা শাকসবজি পাওয়া যায় এবং গারো উপজাতিরা এখানে বসবাস করে। দিদি ভালো আছেন? ভালো আছেন? আমি দিদি, আপনাদের ওখানে পাহাড়ে আপনার বেশিরভাগ কি কি চাষ হয় বেশি আপনাদের? আমাদের ওইদিকে মনে করেন যে ইসেতে আনারস চাষ করে। আনারস সবাই চাষ করেন না? আনারস, কলা এগুলো হয়। এগুলা বেশি হয় না? হয়, পাহাড়ি এলাকায় তো এগুলো হয়। ওগুলো আপনার বিক্রি আপনার কোথায় করেন? আপনারা তো সরাসরি এখানে এই যে বাজারে নিয়ে আসি। কখন নিয়ে আসেন বাজারে? যখন মনে করেন যে এটা কি মাস, আগস্ট অক্টোবরের দিকে, অক্টোবর নভেম্বরের দিকে বিক্রি হয় বেশি। জলছত্র বাজার, মধুপুর, টাঙ্গাইল। জলছত্র বাজারে এখানে আমরা হাড়ি কলা থেকে শুরু করে আনারস এখানে বেশি ওঠে, সেই জলছত্র বাজারের দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আনারসের ট্রাকগুলো লুট হচ্ছে, জলছত্র বাজারের দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শুধু আনারস আর আনারস। এখন রাস্তার দুপাশেই আনারসের বিভিন্ন বাগান থেকে আনারস নিয়ে এসেছে, সেই আনারসগুলোকে প্রক্রিয়াজাত করার মাধ্যমে ট্রাকে করে এগুলো দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হবে। জলছত্র বাজার থেকে আমরা একটু সামনে যাচ্ছি। ভালো আছো? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। 4 না? তোমার নাম কি? সাক্ষ্য। সাক্ষ্য, গারো উপজাতি ছেলেপেলেরা ওদের সহযোগিতা নিয়েই এখন আপনাদের দেখাচ্ছি যে গারো উপজাতিরা যে বসবাস করে তাদের সেই বাড়িঘরগুলো দেখাচ্ছি। মাটির ঘর। তোমাদের বাড়ি কোনটা? আমাদের বাড়ি ওইটা। এখানে খ্রিস্টান মিশন আছে না? হ্যাঁ, মিশনে যাবেন? তোমরা তো খ্রিস্টান না? মিশন অনেক সুন্দর। অনেক সুন্দর না? কুকুর পালে, যে কারণে এখানে কুকুর আসলে শিকারি, আমি ঢোকার সাথে সাথে কুকুর ডাকাডাকি করতেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা গবাদি পশু পালন করে এবং ঘরের ই রয়েছে, খাবার দিচ্ছে। দিদি, আপনারা কি কি পালন করে থাকেন? আমরা হাঁস, মুরগি, গরু, ছাগল সবই পালি আমরা। কুকুর আনারস তো চাষ করেন না? আমাদের জায়গা নাই, জমি নাই, আমরা চাষ করি না। ও, আমরা এমনি ধান আবাদ করি। ধান আবাদ করেন না? এখানে তো সবাই খ্রিস্টান ধর্মীয় তাই না? হ্যাঁ হ্যাঁ, না আছে ওই যে সনাতন ধর্ম পালন করে আছে ওই দিকে। সাইকেল, তোমার সাইকেল এটা? হ্যাঁ।
চালাতে পারো? চালাচ্ছ দেখি? ওরা খুবই আন্তরিক, আসলে ওরা ওদের বাড়িতে নিয়ে এসেছে আমাকে। কুকুর কতটা প্রভুভক্ত দিদি, যখন দেখুন কুকুর অনেকটা প্রভুভক্ত, দিদি ডাক দেওয়ার সাথে সাথেই কুকুরটি দ্রুত বাড়ির ভিতরে প্রবেশ করে এবং আমি ঢোকার সাথে সাথেই কুকুরটা চেঁচামেচি করে শুরু করে দিয়েছে। কুকুরের নাম কি? টমি। টমি না? ও যে তোমার কথা শুনে ও, হ্যাঁ শুনে, হ্যাঁ একটু বলো তো দেখি, যে ওঠো দেখি। টমি দেখুন বলার সাথে সাথে টমি উঠে গেছে। ওদের কাছে কুকুরটা কতটা প্রিয়, কতটা শিকারী। দুইটা না? তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 6। 6-এ পড়ো না? স্কুল কোথায় এখানে? ওইখানে না? ওরা আসলে এখানকার যে কিশোররা রয়েছে ওদের বাড়িতে ঢোকার জন্য আসলে ওদের সাপোর্ট ছাড়া সেটা সম্ভব না। ওরা আমাকে সহযোগিতা করে করে নিয়ে যাচ্ছে। এটা অনেক পুরনো ঘর। এটা অনেক পুরনো ঘর না? হ্যাঁ। এখন থাকে না এই ঘরে কেউ? না। এটা এই বাড়ির লোক কোথায় গেছে? এই বাড়ির লোক ঢাকায়। ঢাকায় থাকে না? এই ঘর পুরা 80-90-91 এরকম বছর পুরানো। এরকম পুরানো না? অনেক পুরাতন। দাদা ভালো আছেন? ও আপনাদের এখানে কি কি চাষ আপনারা বেশি করেন? আমি দাদাদের ধান ফলন, এটা দাদা কি ধান? এটা আপনাদের এখানে সবাই তো আনারস চাষ করে না, তাই না? এখানে বিশেষ করে আমাদের এই জলছত্রে আনারস চাষ নাই বললেই চলে, জায়গা জমি ব্যাপার স্যাপার তো ভিতরে। গারো উপজাতিরা বসবাস করে সেই রাস্তাটি, আমরা যে রাস্তা ধরে যাচ্ছি মিশন, সেই মিশনটি দেখাবো এবং এখানে যে বিভিন্ন সবজির এগুলো আমরা দেখতে পাচ্ছি। এই রাস্তায় মিশন, আসলে মিশনে ঢোকার জন্য আপনার পূর্ব অনুমতি লাগবে, যে কারণে ভিতরে ঢুকতে পারলাম না। প্রতিটি বাড়িতে যাওয়ার জন্য এরকম চাপা রাস্তা, দুপাশে জঙ্গলের মতো ঘেরা। আমরা এখন শান্তিনিকেতন ঢুকবো, আর পাশেই কি সুন্দর করা, আর শান্তিনিকেতনের গেটটি আমরা দেখতে পাচ্ছি যে এটাই শান্তিনিকেতন। শান্তিনিকেতনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের এখানে হলো মিটিং হয়। এখানে মিটিং হয় না?
এমনি কি খ্রিস্টান ধর্মীয়দের কোনো আপনার এমনি কোনো? হ্যাঁ, যখন টিচার মিটিং হয় তখন এখানে হয়, এখানে অন্য কোনো ইয়ে নাই, এখানে শুধু মিটিং এর জন্য। এমনি চিকিৎসা সেবাটা না, না এখানে নাই চিকিৎসা সেবা, ওই দিকে আছে জলছত্র হসপিটাল যেটা বলা হয়। ভিতরে আপনার এমনি থাকারও ব্যবস্থা? হ্যাঁ, থাকার ব্যবস্থা আছে, বিভিন্ন জায়গা থেকে এখানে এসে থাকার সুবিধা, প্লাস মিটিং হল রুম আছে, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যখন মিটিং হয় এখানে। মানে শান্তিনিকেতন শুধু নামই শুনেছি, আমি শান্তি নিকেতন, ভিতরে আপনার শান্তির জায়গায়, তাই না? হ্যাঁ, নিরিবিলি, কোনো ঝামেলা নাই এখানে। এখানে এখন দেখতে পাচ্ছি গেট বন্ধ, এটা সবসময় ঢোকা যায় না? না, সবসময় ঢোকা যায় না, এখানে অলরেডি একজন ইয়া থাকে, ডে সিকিউরিটি প্লাস নাইটেরও থাকে, নিরাপত্তার জন্য রাখা হয় এখানে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটি গান গাবো, বাংলা গান, বাংলা গান, তার নাম হচ্ছে যদি বারে বারে। যদি বারে কবিতা, তুই কেন শুরু করবি? যদি বারে বারে একটি সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায়, আর প্রেমিকা কোথায়, দেশে হারা ইশারাতে প্রেমী দেখে যায়, তবে ইশারা কোথায়, আর আশারা কোথায়, যদি মিথ্যে মনে হয় সবই পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, যদি মিথ্যে মনে হয় সবই পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, বুঝনীয় চাঁদের আলো কত নিরূপায়, তবে বুঝনীয় চাঁদের আলো কত নিরূপায়, বারে বারে একটি সুরে তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায়, তবে প্রেমিকা কোথায়। গুলগড়, এখানে এখানে কি হয়? এখানে এখানে যার ইচ্ছা হয় সে এসে বসে থাকতে পারে, যাদের বিশ্রামের দরকার তারা এখানে থাকতে পারে, যদি ঝড় বৃষ্টি হয় অনেক দূর থেকে লোক আসে তাহলে এখানে বসে থাকতে পারে। উঠে দেখছে না, ওটা আগে হোস্টেল ছিল, হোস্টেল ছিল না, এটা আগে হোস্টেল ছিল। আর এখন দেখো, আসলে গাইস, গারো উপজাতি যে কিশোররা রয়েছে ওরা খুবই আন্তরিক, আর ওদের ওরা আমাকে শান্তিনিকেতন খ্রিস্টান মিশনের দিকে সব ঘুরিয়ে দেখালো। আপনারা আসলেও জলছত্র এখানে আসলে, আসলে ওদের সব সময় তো আর পাওয়া যাবে না, তো এখানকার যে বসবাসরত তাদের জীবনচিত্রটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করি যে আপনাদের কাছে এই ব্লগটি ভালো লাগবে, লেগেছে, যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় সাথে থাকবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর সাথে কমেন্টও করে দিন, সাথে কমেন্ট করে দিন। যদি এই জলছত্র এলাকায় ঘুরতে আসেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা সব জায়গা আপনাদের ঘুরিয়ে দেখাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে খ্রিস্টান গারুর তারা খ্রিস্টান ধর্মীয়, যেখানে তাদের কবরগুলো। আপনাদের এখানে কি কি খাবার পাওয়া যায়? হ্যাঁ, তারপরে সিঙ্গারা, তারপরে স্যান্ডউইচ, চিকেন মাঞ্চুরিয়ান, ফ্রাইড রাইস, তারপরে সাব বার্গার, তারপর হচ্ছে লুচি আলুর দম, মানে ফাস্ট ফুড জাতীয় সব আইটেম পাওয়া যায়। যদি
মানে যদি অর্ডার করা হয় তাহলে বিরিয়ানি, তারপরে বিরিয়ানি হয়, তারপরে খিচুড়ি হয়, অর্ডার দিলে আর কি সাদা ভাত, মানে যে কোনো আইটেম যদি আমাদের ট্রেডিশনাল খাবার খেতে চান তাহলে ওটাও পাওয়া যায়। ও আপনাদের ট্রেডিশনাল, আপনাদের ট্রেডিশনাল খাবারটা কি? আমাদের গব্বা আছে, কারি আছে, জগেগ আছে, তারপরে আছে পুরা কারি আছে, ওইটা। জলছত্র বাজার আসলে দিদিকে দেখতে পাবেন। দিদি দোকানের নামটা কি? ডিপুট কর্নার। ডিপুট কর্নার না? জি জি। থ্যাংক ইউ। দিদি লেফট।